আসবে আল্লাহ নবী একটা বাগানে গিয়া 600 খেজুর গাছ লাগাইল, কয়শ 600 598টা খেজুর গাছে খেজুর ধরে আজ পর্যন্ত। সেই খেজুর আপনারা অনেকেই খাইছেন, যে খেজুরটার নাম হলো আজুবা নাকি কয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি খেজুর হইল এই আজুবা খেজুর। কি আজুবা না আজুবা? আজুবা 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 খেজুর সবচেয়ে দাম বেশি। কিন্তু আমার প্রশ্ন হইল, 600 খেজুর গাছের মধ্যে 598টা খেজুর গাছে খেজুর ধরে, কিন্তু দুই জায়গাতে আজ পর্যন্ত খেজুর ধরে না। কারণ আমার কাছে তো দুই জায়গাতে দোষ কাটি রে ভাই। আরে খেজুর কি এরকম নবী লাগাইছে লগে লগে বড় হয়েছে লগে লগে খেজুর লাগাইছে লগে লগে বড় লগে লগে খেজুর। কিন্তু দুইটা খেজুর গেছে তখনও খেজুর ধরে নাই, আইগো খেজুর ধরে না। কিন্তু ওই খেজুর দুই ওই গাছ দুইটা কাটার সাহস আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে। আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, ধীরে ধীরে জবাব দেব অন্তপ্রাণে ভাই। তাইলে বোঝা গেছে লোক আছে নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে, নাইলে তখন থাকতো না। আমার মা বোনেরও একদম জিম মেরে বসে রয়েছে, যারা গান খা তারা বলছে। আমার কাছে প্রশ্ন করেছে আমার ভাই, আমার দেওয়াল ধরেছি 600 খেজুরের চারা লাগাইলো, বেশি লাগাইলো, সাথে সাথে গাছ হইল বলত, কিন্তু দুইটা গাছে ধরে কারণ আমার দেওয়াল নবীজির বালা যত এরকম আজব ঘটনা দেখাইছে। এদিকে বলা হয় হাদিসের ভাষা মুজেজা, আর আউলি আরা যে এটা দেখা হইলো কেরামত। আর তাবিষ্টুনা যাদুমন্ত্র যেটা হইল তাইলে আমার এখানে বিরাট ঘটনা। দয়াল নবীজির একজন প্রেমিকা ছিল, আশেকা ছিল, যার নাম হযরত বেলাল ছিল না ওরা। এই বেলালে যার বাড়িতে আসিল, এই তো লম্বা সোনা ঘটনা। বেলাল যার বাড়িতে আসিল, যে ইহুদির বাড়ি, আগে তো মানুষ বিক্রি করতো দাস কিনে রাখতো না। এই উদ্ধার করার জন্য এখানে একটা ওইখান থেকে উদ্ধার করার জন্য নবীজি এই মর্যাদাটা দেখাইছিল, 600 গাছ লাগাইছিল, ওই গাছের বিনিময়ে মানে বিলালকে উদ্ধার করার জন্য এই 600 খেজুরে আলী লাগাইছে। রাইতে রাইতে গাছ হয়েছে, ফল ধরছে, এর ফাঁকে তা দুইটা লাগাইছিল একদিন, ওই যে লাগাইছে এর ফাঁকে তা দুইটা গাছ লাগাই দিয়েছিল এক বেদির। সে টেস্ট করার জন্য দয়াল নবী দিলে, যে দয়াল নবী যে লাগাইছে ফাঁকে তো ওনার তো লাগাইছে, যে আমার কাছে ধরে নি আসল নবী নাকি আমরা লাগাই ধরব, এটা টেস্ট করার জন্য ফাঁকে তো দুইটা গাছ লাগাই দিয়েছিল। আর ঠিক আবার দয়াল নবী রাতে যে গাছগুলি লাগাইছে দুইটা এই দিতেই ধরছে, আর ওই তার রাতে যেটি লাগাইছে এটার মধ্যে আজও ধরে না, এটা হচ্ছে প্রমাণ রাখার জন্য, যে কারণে এটা হচ্ছে রহমতের হাত। দয়াল নবী যে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ, এই কারণে ওই যে বেমান বেদিন যে, এই কারণে তার হাতে এটা ধরে না, এটা প্রমাণ কেমন।
কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে।